আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স। আপনারা দেখতেছেন কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এখান থেকে এই ধান মারাই মেশিন তৈরি করা হয়েছে। তো দেখতেছেন এরা আপনারা সেকেনাল মেশিন, সেকেনাল চাকা দিয়ে তৈরি করা হয়েছে। তো বেশি ভারী কাজ করা হয়নি, এই জন্য আপনার সামনে মাথা করা হয়নি। তো যাই হোক, এই গোলাটা 34 গোলাই। তো আপনাদের যদি এগুলা ধান মারা মেশিন লাগে, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন। তো আমাদের ঠিকানা আসতে হলে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে আসবেন। কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, প্রোভাইডার মোহাম্মদ ফিরোজ আহমেদ। তো ওই যে ওখানে আরেকটা দেখতেছেন, ওটাও কমপ্লিট হয়ে গেছে, ওটাও ডেলিভারি হবে। তো বেশি কথা বলবো না, এই যে ভাই গাড়িটা তৈরি করছে বা ই করছে, ভাইয়ের সাথে কিছু কথা বলবো। কথা বলে আমাদের ভিডিওটা শেষ করে দিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ওনারা ভালো হবে। তো আপনি বলতে চাচ্ছেন রানীহাট বা শেরপুর ওখান থেকে থুই এসে আপনি এখানে গাড়ি কাজ করতে দিছিলেন? আপনি ছোট হলি হিসেবে মনে করেন যে আপনার কাজ, আমরা মেলা জায়গাতে ঘুরছি, কাজ মনে করেন যে ইনশাল্লাহ ফিনিশিং আছে এবং কাজও ভালো, কাজের অভিজ্ঞতা ভালো আছে। তো যাই হোক, এখানে শুধু আপনার এই ভিডিও দেখে অন্য জায়গা থেকে কেউ আসে, ওনারা কি এখানে আসলে ঠকবে নাকি জিতবে? ইনশাল্লাহ আমি তো বলবার চাই যে সে মনে করেন যে একটা সাইন্সার, সেই একদম জিতেই যাব। আচ্ছা, ওরা তো রানিয়াটের, ওরা তো মারু কোম্পানি। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আপনি বলতে চাচ্ছেন যে এখানে আসলে ওনারা জিতবে। হ্যাঁ, যাই হোক, আপনাকে একটু কষ্ট দিলাম, কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আচ্ছা ভাই, ভালো থাকেন, কিছু মনে করেন না। তো দেখতেছেন যে ওই মালিকের সাথে কথা বলালাম, উনি বলতেছে যে এখানে আসলে ঠকবে না। তো যাই হোক, আপনারাও আসবেন, আশা করি ঠকবেন না। তো আপনাদের যদি লাগে, তাহলে অবশ্যই আমাদের এই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।